জীবনের গল্প 2 মিনিটে বলে শেষ করা যাবে না। জীবনের প্রতিটি ধাপ প্রতিঘাত অতিক্রম করতে বহুত শ্রম দিতে হয়েছে। জীবনের চলার পথে স্বপ্ন এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলুন, সামনে এগিয়ে যান, সফলতা আসবেই। সততা নিষ্ঠা পরিশ্রম কখনো বিফলে যায় না। মনে রাখবেন, অর্থনৈতিক কিংবা আপনার কর্মজীবনে কতটা সফল সেটা বড় কথা না, আপনি ব্যক্তি হিসাবে কতটা সফল সেটাই হলো বড় কথা। জীবনে চলার পথে অনেক ধাপ পার করতে হয়েছে, বাধা এসেছে, আমার জীবনেও এরকম ঘটেছে অনেক ঘটনা। তারপরেও জীবন থেমে নেই, জীবন চলছে আপন গতিতে, নিজস্ব গতিতে। স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, কর্মজীবন, চাকরি জীবন, বহুত জীবনে নানান ঘটনা, অনেক ঘটনা ঘটেছে জীবনে, স্মরণীয় ঘটনাও। মনে রাখবেন, জীবন মানেই যুদ্ধ। এই যুদ্ধে আপনি নিজেই সৈনিক, এগিয়ে যেতে হবে নিজেকেই। কেউ কারোর অবস্থান তৈরি করে দেয় না, নিজের অবস্থান নিজেকেই তৈরি করে নিতে হয়, সততা নিষ্ঠা কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে। অনেক শ্রম কষ্টের বিনিময়ে আমি বর্তমান সফল, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যক্তি জীবনে, সকল ক্ষেত্রে আমি একজন সফল ব্যক্তি আমি মনে করি, আমি গর্ব মনে করি। নিজেকে ভালোবাসি, নিজেকে নিয়েই ভাবি, অন্যের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখুন, সুন্দর স্বপ্ন দেখুন, সুন্দর কিছু চিন্তা করুন, দেখবেন আপনার পথ আরও সুগম হয়েছে। সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে জীবনের প্রতিটি পথ এগিয়ে নিয়ে যান, সফলতা আসবেই। মনে রাখবেন, কেউ কারোর অবস্থান তৈরি করে দেয় না, নিজের অবস্থান নিজেকেই তৈরি করে নিতে হয়। কেউ কারোর জন্য জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়।